ইউক্রেনে নিহত বাংলাদেশি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মরদেহ ঢাকায় পৌঁছেছে। দুপুর 12টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রবিবার আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজ দুপুরে আসলো হাদিসুরের মরদেহ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে ভারী তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ইস্তানবুল থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি রবিবার বাতিল হয়। বাতিল হওয়া কার্গো ফ্লাইটের পরিবর্তে মরদেহ পরিবহনের জন্য তুরস্ক থেকে ঢাকাগামী যাত্রীবাহী ফ্লাইট বরাদ্দ নেওয়া হয়েছে। টার্কিশ এয়ারের 0722 ফ্লাইটের সূচি অনুযায়ী রবিবার রাতেই হাদিসুর রহমানের মরদেহ আসার কথা ছিল।